শোনো, নাম হচ্ছে বিমা শক্তিতে, ওইখানে হচ্ছে আমাদের গাড়িটারে বেশি পাওয়া যায়, তো এর জন্য অন্য কোনো কারণ নাই। তো বিমা শক্তিতে নেমে আগে গ্লুয়াল মানে টোকেন দিয়ে গ্লুয়াল গুলো নিও বেশি করে, আর হচ্ছে একটা নীল গাড়ি লাগবে। আগে থেকে বলে রাখি, সবার প্রথম যেটা সুব্রত দাদা তোমাকে সব থেকে বেশি শোনা লাগবে সেটা হচ্ছে বেঁচে থাকা লাগবে। তুমি অনেকদিন ধরে খেলতেছো না, আমার তোমার উপর ভরসা হচ্ছে না আরকি। আমি আমি লেজেন্ড প্লেয়ার আইকনের জন্য হাস্যকর তার মানে দুজনে একসাথে যাবো। না না না, তাহলে মনে করো বেঁচে থাকে কনফার্ম। আমি কিন্তু দেখাবোই না দাদা, তোমরা যা শুরু করেছো এত সিরিয়াস একটা জিনিস তোমরা মজা করতেছো। আমি টোকেন এখানে পাঁচ পাঁচ ছ ছটা টোকেন কার লাগবে গ্লোয়াল তাড়াতাড়ি সব নিয়ে নাও, সব গ্লোয়াল নিয়ে নাও, সব গ্লোয়াল নিয়ে নাও। আরে গাড়ি নামে খুব ভালো আছে, আমি তিনটে গ্লোয়াল তোমাদের কাছে রাখো, আমি পরে তোমাদের কাছে নিয়ে নিব। এই 10টা গ্লোল আমার কাছে তাড়াতাড়ি আয়, কার লাগবে? না তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো, আমি নিচ্ছি পরে। আমি একটু পরে দিকে যাচ্ছি, তোমরা অপোজিটে যাও, দেখো গাড়ি কই আছে। এই আইকন, গাড়ি তো সামনে আছে। হ্যাঁ বলো। শোনো শোনো আইকন, হুম আমার মনে হয় যে আমাদের নীল গাড়িতে ফাটিয়ে না গ্লোল গুলো নেওয়ার ধান্দা, আর কিছু না। মানে তো আমি নীল গাড়িতে ফাটিয়ে দিব তোমাদেরকে, আর তোমরা মানে দেখবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। না না, আমরা একসাথে তো থাকবো। নীল গাড়ি থেকে টিপলার এখন আমাদের ডায়মন্ড দেবে, মানে নীল গাড়ি দিয়ে ডায়মন্ড। তো ব্যাপারটা নীল গাড়ি থেকে বেরে সামনে দিয়ে বেরো, মানে নীল গাড়ির কাজ পরে, নীল গাড়ির কাজ পরে আছে। এদিকে আরেকটা কাজ আছে, ওটা আগে দেখিয়ে নিই তোমাদেরকে। ধরো টিপলার সামনে দিয়ে বেরো, মানে পিছন দিক দিয়ে বেরোবে নীল গাড়ি ডায়মন্ড। তুমি যেটা চাও সেদিক দিয়ে বেরোবে। তোমরা দাদা এটা ঠিক না, একটা ট্রিক্স দেখাতে যাচ্ছিলাম, তোমরা দাদা এমন করতেছো, এই জিনিসটা একদম জিনিসটা ঠিক হচ্ছে না। শোনো শোনো শোনো, আরেকবার আরেকবার টোকেনের ওইখানে যাও, দেখো তো সব ই কোন কোন জিনিসগুলো সোল্ড আউট হয়েছে। দৌড় মারো, একবার দৌড় মারো টোকেনে। আইকন দাদা টোকেনের ওইখানে যেয়ে দেখো কোন কোন জিনিসগুলো সোল্ড আউট হয়েছে। এটা তো কোন কাম চল রে সাইদ, এখানে কোন কাজ চলছে? কোনো কিছু সোল্ড আউট হয়নি, কোনো কিছু সোল্ড আউট হয়নি। শিওর টোকেন দিয়ে কি গাড়ি নিয়ে যাবে? টোকেন দিয়ে গাড়ি নিয়ে যায়? না 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 না, এদিকে আসো, তুমি গাড়ি নিয়ে পালিয়েছো।
শোনো দুইজনে মিলে একসাথে এই জিনিসটাকে এইভাবে করে ধাক্কা মারতে থাকো, এইভাবে করে এইভাবে দৌড়াইতে থাকো। কোনটা এই দিকে এদিকে আসো, ভিতর আসো, দুইজনে মিলে একসাথে দৌড়াইতে থাকো। আমি পিছনে যে গ্লোবাল মেরে আটকাইতেছি ধরো। গাইস আমরা দৌড়াতে দৌড়াতে ডায়মন্ড পাবো ফ্রি তে, কি বাত গাইস। ধরো ধরো এক সেকেন্ড এক সেকেন্ড দৌড়া আইকন দৌড়াও কি করো। আরে দৌড়া বেড়া বড় করে দিয়ে, আরে গাড়ি পাঠাচ্ছে তো। দেখো আমি বলেছিলাম না ডায়মন্ডের গাদা হবো, এখন দেখো যদি বেরোতে পারি মেলবক্সে পাবো নাকি ডায়মন্ডটা? দুঃখের বিষয় যে আমরা বেরাতে পারছি না এখান থেকে, এখন বেরাবো কি করে সেটা আমাকে বল। আরে শোনো না, আমি ভয় পাচ্ছিলাম, আমি মাইক অফ করে না সবাইকে বলছিলাম যে সুব্রত দাদা যদি একবার দেখে থাকে তাহলে তো আমি 12টা বাজবে আমার, কারণ আমি রিঙ্কু ভাইয়ের সাথে অলরেডি করেছি এটা, বুঝছো? রিঙ্কু ভাই আপলোড করেছে, বাইরে ছিলাম। এটাই তো, এটা তুমি দেখলে তো আমার 12টা বেজে যেত ভাই। আচ্ছা শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে বের করি, বের করি, শোনো শোনো, একেবারে পিছে যাও, একেবারে পিছে যাও, একেবারে পিছে যাও, একেবারে লাস্ট মাথায় যাও। এবার তো মনে হয় মেরেই ফেলবে, কোনো আইডিয়া দেখো না
আরে গেলাম 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 ও ভাই গাইস মিশন সাকসেসফুল গাইস হাসো কর গাইস ও ভাই সাহেব আরে দুজন কে মিলে দুজন কে মিলে কি মারতা রে ভাই এরকম ডায়মন্ড আমি আর লাইফে নেব না ডায়মন্ড আমার লাভ নেই আচ্ছা ডায়মন্ড কত পেয়েছে বলো তো আচ্ছা আচ্ছা আপনি অনেক অনেক ডায়মন্ড পেয়েছে মানে মাইনাস যত হয়েছে অত ডায়মন্ড আচ্ছা 25 মাইনাস গেছে গাইস ঠিক আছে 25 ডায়মন্ড ওকে নো 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 সত্যি কি তাহলে ডায়মন্ডটা দেবে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে যত মাইনাস তত ডায়মন্ড আরে তুই পুরা তুমি মহান ইনসান তুমি স্টকারা করতে তোমারই ট্রিক্সে সত্যি কাজ আরে লাইফ কি তাকে তুমি লাইফ ও ভাই সাহেব ও ভাই আমি ট্রিক্স থেকে আমরা পেছে পড়তে তিন জন ডায়মন্ড দিতে তোমার ট্রিক্সে সত্যি কাজ করে গাইস ওর ট্রিক্স থেকে হ্যাঁ এ তো গাইস উল্টাটা হয়ে গেল না কি করতে চলাম কি হলো গাইস তিন জন ডায়মন্ডের বক্স চলে তো তারপরে টমাস যা বলে ব্রেকআপ পেয়ে গেলাম খুবই ভালো ট্রিক্স তোমরা কাজে লাগাতে পারো